এই যে অপেক্ষা করতে করতে ফাইনালি আমার মেহমান চলে এসেছে। একদম গরম, হ্যাঁ প্রচন্ড গরম। এই দুই সিঁড়ি দিয়ে এক সিঁড়ি এক সিঁড়ি করে না মামু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইনি ভ্লগ। আমি সাইমা, আছি আপনাদের সাথে সাইমা ভ্লগস বিডি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পেলেন ডিম সিদ্ধ, আর এখানে লাচ্ছা সামাই রান্না করা আছে, আর এখানে হলো পেঁয়াজ কাটা, এক বলের মতো পেঁয়াজ কাটা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আম্মু এগুলো সব রেডি করে রেখে গেছে, আর মাছটা শুধু আমি বের করে রাখছি। যেহেতু গতকালকে ঢাকা থেকে আসছি, তো জার্নি করে আসলে আসলে পরের দিনও শরীরটা তেমন একটা ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। আর বাসায় আজকে একটু মেহমান আসবে, এই জন্য রান্না করতে হবে অনেক কিছু। টেবিলের উপর একটা ব্যাগ দেখতেছি, আর এর ভিতরে এটা মনে হয় জাম্বুরা, আর এখানে বাটিতে শ্যামাই। ও আম্মু নিয়ে যাওয়ার জন্য নিছিল, ভুল করে রেখে গেছে। আমি ঘুমেছিলাম তখনই ফোন করে বলছে, কিন্তু আমি মানে মনেই নাই। এখন এটা দেখে মনে হলো যে আম্মু এটার কথাই বলছে, যে এগুলো ভুল করে রেখে আসছি, রেখে দিও ফ্রিজে। আমি সকালের নাস্তা করে টুকটাক কিছু কাজ করে নিয়েছি, এরপরে আস্তে আস্তে রান্নার সব কিছু রেডি করে উঠাইয়া দিচ্ছি। পাশের চুলায় আমি অলরেডি মাংসটা উঠাইয়া দিছি, আর এখানে হলো সিদ্ধ ডিমটা আমি একটু ভেজে নিব, সেজন্য লবণ হলুদ একটু দিয়ে নিলাম তেলের ভিতরে। আর আম্মুগুলো সব কিছু সকালবেলা উঠে কখন রেডি করছে আমি বুঝতেও পারি নাই, যেহেতু জার্নি করে আসছি তো আমার একটু কষ্ট হবে, এজন্য সব কিছু রেডি করে রেখে গেছে। এখন শুধু আমি একটু রান্না করব। সব রান্না আজকে শেয়ার করছি না, কারণ রান্নার পার্টটা শেয়ার করলে ভ্লগটা আরও বড় হবে। যেহেতু সব কিছু একটু তাড়াহুড়ো করেই করতেছি, আমার হাতে সময় কম বাট কাজ বেশি, তো এই জন্য সব রান্না আর কি শেয়ার করতে পারছি না। মেহমানদের জন্য ওয়েট করতেছি, দুপুরবেলা আসার কথা এখনও আসে নাই, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে অপেক্ষা করতে করতে ফাইনালি আমার মেহমান চলে এসেছে। আসসালামু আলাইকুম, আসেন আসেন। আমার খালা আর খালু আসছে, তো হলো অনেকদিন পর, মেইনলি এবার ঢাকা থেকে বাসায় আসার এটা একটা রিজন যে আমি তাড়াতাড়ি আসছি। এই যে খালা, এগুলো আনছে, লাউ আনছে, আমি ভাবছিলাম হয়তো বা গাছের পরে জন্য কিনায় আনছে, আর তাল, অনেকগুলো তাল ডিপ করে আনছে। আর এইখানে দেখাই, এগুলো হলো কচু, অনেকগুলা, দেখে বুঝতে পারতেছেন কিনা অনেকগুলা। এগুলো হলো খালাদের আবাদেরই, আর এর ভিতরে আলাদা করা এগুলা, ও আমরা, আমি ভাবছি কচু, এগুলো আমরা। এটা ফ্রিজে রাখি, আগে ছোটবেলায় যখন খালা আসতো তখন আমাদের জন্য কটকটি আনতো, মহাস্থানের ফেমাস কটকটি। ও খালা ওই দিক থেকে এবার আসে নাই, অন্য রাস্তা দিয়ে আসছে, সেই জন্য আর কি আনতে পারে নাই, হ্যাঁ আসে বলতেছিল। হাঁসের ডিমগুলো আনছে, এগুলো হলো খালারই পালা হাঁসের ডিম, আমি ফ্রিজে রেখে দিছি, খালাও ফ্রিজ থেকে বের করে আনছে, এই জন্য তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দিলাম। খালার খালু এসে সব কিছু রেখে এখন যাচ্ছে হলো আম্মুর সাথে দেখা করার জন্য, মানে বোনরা যেরকম হয় আর কি। আর খালা আমাদের বাসায় অনেক বছর পর আসলো, বলতে গেলে আসে নাই, সেরকম সুযোগ পায় না, তো এবার একটু সুযোগ পাইছে, এই জন্য মানে আসতে চাচ্ছিল, যেহেতু আমি আর আপু থাকি না এখন, আর কেউ আসতেই পারে না, তো এবার সুযোগ মিলে গেছে তাই তাদের আসা। বাড়ির মেহমান, হ্যাঁ এত দেরিতে আসছে, কি হয়েছে আম্মু, মুখে কি হয়েছে শোনাবে কি ডা আম্মু, ময়নাটার মুখে কি হয়েছে রে, পড়ে গেছিল সোনা পাখি, পড়ে যে ব্যথা পাইছে, আমার পপ সকেট ধরতেছে। এই যে আম্মু মাশাল্লাহ, আপুরা চলে আসছে, তো খালার খালু তখনও আসে নাই, আপুরা আসার কিছুক্ষণ পরে এই যে খালার খালু বাহিরে থেকে আসছে, আর আসার সময় এখানে অনেক কিছু আনছে, ফোন দিচ্ছিল বারবার কী খাবা, তা আমি বলি নাই, তো অনেক ইয়ে করার পরে দেখি যে এখানে অনেকগুলো জিলাপি একদম গরম গরম সব কিছু, আর এখানে নিমকিটা, এটাও দাঁড়িয়ে থেকে ভেজে আনছে,
গরম, একদম গরম, হ্যাঁ প্রচন্ড গরম। কার কোলে গেছে আম্মু? বু নিমকি খাবা তুমি? আপু 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 নিমকি গুলো একদম দাঁড়ায় থেকে মানে গরম গরম ভেজে আনছে, এর জন্য প্রচণ্ড গরম, হাতও দেওয়া যাচ্ছে না। তো এগুলো আপু একটু ছড়াইয়া রাখতেছে যে একটু ঠান্ডা হইলে তারপরে ভরাইয়া রাখবে, না হলে এইভাবে রাখলে ওগুলো মুচমুচা আর থাকবে না। তো এখানে খালার খালুকে একটু নাস্তা দেওয়া হচ্ছে, আম্মুর সেই সকালে রান্না করে রেখে যাওয়া সেই সেমাইটা। রাতের বেলা এই যে পোলা রান্না করা হয়েছে, পোলাটা সাধারণত আপুই করে, আমি বেশি পোলা রান্নার রিক্স নেই না। ডিমটা তো দুপুরে ভেজে রাখছিলাম, এই যে পেঁয়াজ আর মরিচটা ভেজে রাখছি, এটা এখন ওটার উপর দিয়ে দিব। এখানে মাংস, এই যে এখানে মাছ ভুনা, সব কিছু রেডি। আমরা এখন রাতের খাবার খাবো। আসি আম্মু, আসি সোনা, আসি টাটা, আসি হবে না, আসি হবে না, কান্না করতেছে। দেখ দেখ দেখ, সাহস দেখো, সাহস দেখো। আসসালামু আলাইকুম। নেক্সট দিন থেকে আবার ব্লগটা শুরু করতেছি। আমি এখন যাচ্ছি হলো টিকা দেওয়ার জন্য, আমার সেকেন্ড ডোজের টিকা, মানে মেসেজ আসছে কালকে রাতে, 3 দিন আগেই মেসেজ আসছে আলহামদুলিল্লাহ। এখন টিকা দিতে যাচ্ছি সকালবেলা, আর ভাগ্নি আমার যাওয়া দেখে রেডি হওয়া দেখেই মানে পিছন ধরছে। আমি হাসপাতালে চলে আসছি। তো এর আগের বার এক্সপিরিয়েন্স তো প্রচণ্ড বাজে ছিল, এবার দেখে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা ভালো আছে। আর আমি ঢুকতে দেখতে পাচ্ছি যে ছেলেদের অনেক লম্বা লাইন, মহিলাদের লাইনটা ওই পাশে থাকে। তো দেখে খুশি হয়ে গেছিলাম, হয়তো বা লাইন নেই। কিছুক্ষণ পরে দেখি যে এবারে মহিলাদের লাইনটা অন্য পাশ দিয়ে করছে, আর অনেক বড় একটা লাইন। তো আর কি করার, এখন লাইনে দাঁড়াতে হবে। টিকা দিয়ে নেওয়া শেষ, এখন যাচ্ছি বাসায়। বেশি সময় তো লাগে না টিকা দিতে আর কি। তো এবার আমার একটু ব্লাড বের হয়েছে, তো ভয় পাবেন না, এরকম অনেক সময় হয়, আমি বুঝতে পারি নাই, একজন দেখে বলতেছে ব্লাড বের হচ্ছে। রাতে আসলাম, তো আবহাওয়া মোটামুটি, একবার করে রোদ উঠতেছে, আবার একটু করে অন্ধকার হচ্ছে। আর এই যে কাপড় দেওয়া হচ্ছে ছাদে, আপুর খালা দিচ্ছে এখানে। পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়েছে, সেগুলো নাড়ায়া দিচ্ছে। সকালে একটু হালকা নাস্তা করে তাড়াতাড়ি চলে গেছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এসে একটু ফলমূল খাবো এখন। তো এখানে দেখি এগুলো সবুজ ফল, তো এটা হলো কমলা। আপু আমার হাতে ধরে ধরে চিনিয়ে দিচ্ছিলো যে কয়টা কমলা, আর এই বাকি সবগুলো মালটা, মানে এই যে এগুলো দেখে বোঝা যাচ্ছে অবশ্য যে কমলাটা একটু অমসৃণ হয় আর মালটাটা একদম মসৃণ। তো এগুলো দেশি মনে হয়, এই জন্য একদম সবুজ। তো আমি একটু কেটে নিব যে ভেতরে কীরকম সেটাও দেখব। তো ভেতরে এই যে দেখতে লেবুর মতো আর কমলাটা কমলার মতোই, এর আগেও খাইছিলাম অনেক দিন আগে, কিন্তু এতগুলো আম্মু কখনো আনে নাই, 1-2 পিস একটু টেস্ট করার জন্য আনছে। মালটাটার স্বাদটা আমার একটা ভালো ছিল না, মানে অতটা মিষ্টি ছিল না। আজকে দুপুরের জন্য পুঁই শাক রান্না করে হয়েছে, অনেক বছর পর, মানে কবে খাইছি সেটাও মনে নাই, এত বছর পরে আজকে বাসে পুঁই শাক রান্না করা হলো। দুপুরবেলায় হঠাৎ করে খালা বলতেছে যে একটু বাইরে মার্কেটের দিকে চলো, মানে কিছু টুকটাক কেনাকাটা করবে, সে একদম হুট করে বের হওয়া। আগে চলে যাচ্ছে, যাও যাও, দেখো না একা একা নামবে, সাহস কি তার, দেখছো সাহস? এই দুই সিঁড়ি দে, এক সিঁড়ি এক সিঁড়ি করে না মামু, ও একটা করে সিঁড়ি গ্যাপ দিয়ে দিয়ে নামতে চায়। এই তো এইভাবে নামতে হয়, হ্যাঁ। তারপর একটা তো দাও, এ দুষ্টু মেয়ে, যাও, এই 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 যে ভাগ্নি একা একা হাঁটতেছে, আমরা একটু বাহিরে যাচ্ছি, খুলো খুলো, হ্যাঁ যাও, খালা চলে যাবে বিকালে, তো তার আগে একটু বাইরে কাজ আছে। আচ্ছা আসো আসো, দাও তোমার কি দিবে, ধরেন আমার হাত ধরেন।
আমরা রিক্সা নিয়ে নিয়েছি। আর এই যে আমি একদম রিক্সার ওপরে উঠছি, আগে যখন স্কুলে যেতাম তখন দেখা যেত যে আমি ওপরে উঠতাম, তো অনেকদিন পর রিক্সার ওপরে উঠলাম। সাধারণত ওপরে উঠতে হয় না। এখন খালা নিজের জন্য একটু শাড়ি কিনবে, তো এখানে শাড়ি দেখা হচ্ছে। টুকটাক কেনাকাটা করে আমরা এখন বাসায় যাচ্ছি। আর আবহাওয়াটা মাশাল্লাহ খুবই ভালো ছিল, আর একদম আকাশটাও খুব সুন্দর ছিল। আর এই রাস্তাটা দিয়েও আমি অনেকদিন পর আসতেছি, বাইরে থেকে এসে বেশিক্ষণ ওয়েট করে নাই। এই যে খালার খালু চলে যাচ্ছে, মানে খালু তো আসার পর থেকে শুরু করছে, রেডি হও রেডি হও চলো। তো বিকাল প্রায় হয়ে আসছে, তো এখন চলে যাচ্ছে, জানি না আবার কবে দেখা হবে। তো এখানে নিচে যেহেতু আমাদের কিছু ছোট গাছ আছে, তো খালু এখান থেকে একটু গাছের ডাল নিয়ে যাবে বাসায় গাড়ার জন্য। এখান থেকে পাতাবাহারের কিছু ডাল কেটে নিচ্ছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা। এই যে টাটা দিচ্ছে, দাও মু টাটা দাও। এই যে মু টাটা দিচ্ছে। খালারা চলে গেল, আমরা এখন ছাদে আসছি। যে কাপড়গুলো দিছিলাম, রোদ ছিল ভালোই শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে যাব। আর যে ভাগ্নি খেলা করতেছি, হাঁচাটি কর আম্মু, এই যে ওর খেলনা জিনিস পাইছে। হ্যাঁ, পাখি পাখি, ভাগ্নি বলতেছে পাখি পাখি। বলেন তো আম্মু, বলেন। দুষ্টু মেয়ে এখন বলবে না। এই যে বলতেছে পাখি, ক্যামেরার সামনে নিয়ে গেলে বলতেছেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আম্মু একটু আল্লাহ হাফিজ দিয়ে দাও তো, বলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দাও আম্মু, দেন আল্লাহ হাফিজ, দেন টাটা। সে এখন খেলাই ব্যস্ত, একটু ভালো করে দিয়ে দেন, টাটা দেন, টাটা।